এই যে বৌদি ননদে মিলে তো অনেক ধ্যাসটামা হলো, চলো। কোথায়? বাইরে ডাক পড়েছে। কেন? বিচার সভা বসেছে, বৈরিকা আন্টি এসেছে। বৈরিকা আন্টি, চাটা খেয়ে নিন। এ বাড়ির জল স্পর্শ করবো না আমি। তোমার ভাইয়ের বউকে আসতে বলো, তার সঙ্গে আমি কথা বল। এখানে বিনা পয়সায় হোটেল খোলা হয়নি। আর শুনলাম না কি আপনি ইলিশ মাছ, বেগুন ভর্তা এইসবের অর্ডার দিয়েছেন? আপনি স্বার্থ বোঝেন, ধান্দা বোঝেন। আমার ব্যাগে তুমি হাত দিচ্ছ কেন? কি করছো তুমি? ইলিশ মাছ আর মাংসের টাকাটা বিনা পয়সায় তো আপনাকে আমি খেতে দেব না। ম্যাডাম শারদিয়া, কাল তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমার খাবারের থালা কেড়ে নিয়ে। আর দেখো, তোমার ভাসুর আজ আমার পায়ে ধরে এখানে নিয়ে এসেছে, কারণ ও জানে আমার একটা অঙ্গুলি হেলনে তোমরা এই বাড়ি থেকে ফুটপাতে গিয়ে বসবে। নাও টেল মি, তুমি কি আমার কাছ থেকে সরি চাইবে? আমি কোনো অন্যায় করি।